السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি, আমার ভিতরে কি কি শর্ত পাওয়া গেলে বা আপনার ভিতরে কি কি শর্ত পাওয়া গেলে আপনি বুঝবেন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। তো কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি, এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা এই বিষয়টি যদি আমি সঠিকভাবে না বুঝতে পারি, না জানতে পারি, তাহলে আমি কোরবানি দিতে পারবো না। আর আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল আর আমি যদি কোরবানি না দেই, তাহলে আল্লাহ তাআলার হুকুমকে আমি অমান্য করলাম, আমি সীমালঙ্ঘন করলাম। আর আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা এই বিষয়টি যদি আমি পরিষ্কারভাবে বুঝতে পারি, আমি জানতে পারি, তাহলে আমার জন্য খুবই সহজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা। তো কোরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ হলো, এক নাম্বার, মুসলমান হতে হবে। সুতরাং কাফিরের উপরে, মুশরিক বেঈমানের উপরে কোরবানি ওয়াজিব নয়, কোরবানি ওয়াজিব মুসলমানের উপরে। দুই নাম্বার, স্বাধীন হতে হবে, ক্রীতদাসের উপরে কোরবানি ওয়াজিব নয়, চাই সে মুকাতাব চুক্তিবদ্ধ কিংবা ব্যবসার অনুমতিপ্রাপ্ত হোক, আপনার স্বাধীন না হওয়া পর্যন্ত তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তিন নম্বর, জ্ঞান সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হওয়া, সুতরাং পাগল বা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের উপরে কোরবানি ওয়াজিব নয়, আপনাকে সুস্থ মস্তিষ্কের হতে হবে এবং আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। চার নম্বর, মুকিম হওয়া, সুতরাং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়, এমনকি কেউ যদি হজের সফরেও যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তাহলে আমরা বুঝতে পারলাম মুসাফির অবস্থায় কোরবানি ওয়াজিব হয় না, মুকিম অবস্থায় কোরবানি ওয়াজিব হয়। পাঁচ নম্বর, ধনী হওয়া, অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা এর সমপরিমাণ অর্থের মালিক হওয়া, আর এটাই জাকাতের নেশাব। আর এই সম্পদ জীবন ধারণের মৌলিক প্রয়োজন হতে অতিরিক্ত হওয়া চাই। জাকাতের জন্য পূর্ণ 1 বছর পুরা হওয়া শর্ত, আর কোরবানির জন্য কোরবানির দিনগুলোতে এই সম্পদ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়, এটার জন্য বছর পুরা হওয়া লাগে না। আমরা এখানে অনেকেই এই বিষয়টি নিয়ে আমরা অনেকে মিলিয়ে ফেলি, অনেকেই চিন্তা করি যে আমার কাছে তো আমার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে সেটা তো নেশাব পরিমাণ আছে, তবে এই নেশাব পরিমাণ সম্পদ তো আমি এখনও পূর্ণ 1 বছর পুরা করি নাই, তাহলে আমার উপরে কেন কোরবানি ওয়াজিব হবে? হ্যাঁ, এক্ষেত্রে এই মাস আলাটা জাকাতের ক্ষেত্রে, জাকাত দেওয়ার জন্য পূর্ণ 1 বছর সম্পদ পুরা হওয়া লাগে, কিন্তু কোরবানির ক্ষেত্রে কোরবানির দিনগুলোতে যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে, এটার জন্য বছর পূর্ণ হওয়া লাগবে না। তো এই হলো কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত। আপনি যদি এই 5টি শর্ত পুরা করতে পারেন বা আপনার ভিতরে এই 5টি শর্ত পাওয়া যায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে কোন কোন শর্তের ভিত্তিতে কোরবানি ওয়াজিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শর্তগুলো পুরা করে কোরবানি দেওয়ার তাওফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।